সংগ্রামে সাহায্য বন্ধুরা আজকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শীর্ষক আলোচনার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস সাহেবকে। Thank you.
মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আরো দুইজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জাসাসের নেতৃবৃন্দ তরুণ দলের নেতৃবৃন্দ সাবেক যুব দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথী বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের প্রধান অতিথি কি আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে প্রথমবারের মতো আমরা মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় পেয়েছি তার জন্য আবারও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উনিকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সাথী বন্ধুরা আপনারা সবাই জানেন আজকে আমাদের প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা স্বার্থের স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রদ্ধা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের যুক্তরাজ্য সাবেক যুক্তরাজ্য বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মিম্বর আলী সাহেবকে আলহাজ খবরুদ্দিন সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সাথী বন্ধুরা আমি সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের অপোজিশন নেত্রী বেগম খালেদা জিয়াকে যে এই ফেসিস সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে যাচ্ছেন তার সাথে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমি তাদের আত্মার মাহফিরাত কামনা করছি সাথী বন্ধুরা আমি কোনো রাজনীতি বক্তব্য দিতে যাব না আজকে আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি উনির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো এবং আমাদের কাছে আলোচক রয়েছেন বক্তারা রয়েছেন আপনারা মহান স্বাধীনতা সম্বন্ধে বক্তব্য শুনবেন আমি শুধু সবার কাছে এতটুকু অনুরোধ করতে চাই আপনারা ধৈর্য সহকারে আপনাদেরকে অনুরোধ করে ধৈর্য সহকারে যেভাবে শান্তিপূর্ণভাবে আমরা শুরু করেছি আশা করব আপনাদের কাছে সবার সমন্বয়ে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আমরা মিটিংটা সমাপ্তি করব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কার্যক্রম শুরু করতে যাচ্ছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়া শিষ্য আলোচনা সভা কাজ শুরু করতে যাচ্ছি শুরু করার আগে আগে আমি আজকের প্রধান আকর্ষক আজকের প্রধান অতিথি বাংলাদেশের তৃণমূলের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে আবার বরণ করার জন্য হাতকড়তালের মাধ্যমে বরণ করার জন্য অনুরোধ করছি আমরা
জানাচ্ছি স্বাগত সংগ্রামী সাথী বন্ধুরা আজকের এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রথম পর্ব থেকে শুরু করতে যাচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপি সহদর্ম বিষয়ক সম্পাদক মৌলানা শামীম আহমেদকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আর যা ইমান করেছে এবং যারা সৎকর্ম করেছে সত্যের সাথে মোকাবেলা করেছে ধৈর্যের সাথে সফলতা অর্জন করেছে আল্লাহ তাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দিন তার সাথে সাথে আমাদেরকেও তাদের মধ্যে সফলতা দ্বারা অর্জন দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার ক্যামেরা তো হ্যাঁ কোনটা এখানে নিচে বসে পড়ো শুরুতে আজকের জিয়া শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতা ঘোষক প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জিয়া শীর্ষক যে আলোচনা সভা এই আলোচনা সভা প্রথমেই আজকের অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর মুজিবুর রহমান ডক্টর মুজিবুর রহমানকে আজকের এই জিয়া শীর্ষক আলোচনা সভা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে